বঙ্গ সমাজ কল্যাণ রত্ন ও বিউটি নন্দী স্মৃতি স্মারক সম্মান 2019 মাধ্যমে বাংলার মহান ব্যক্তিদের কর্মকৃষ্টি ও বলিষ্ঠ ভূমিকাকে সম্মান জ্ঞাপন করা হয়। এদিন প্রেস ক্লাবের অনুষ্ঠানের শুভ সূচনা করেন মেয়র ইন কাউন্সিল স্বপন সমাদ্ধার, অভিনেতা রাহুল বর্মন, অনিল কুমার দাস সহ বিশিষ্টরা। স্বপন সমাদ্ধারকে সম্মান জ্ঞাপন করা হয় রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন প্রত্যেক বছরই বিভিন্ন সম্মানে সম্মানিত করে এমন মানুষদের যাদের নাম কেউ জানে না। গ্রাম থেকে গ্রামান্তরে, শহরের গলিতে গলিতে বহু মানুষ আছে যারা প্রচারের আলোয় আসে না, কিন্তু তারা কাজ করে যায় নীরবে। ঠিক সেই মানুষগুলোকে এনে তাদের স্বীকৃতি দান করে, এটা বড় কাজ। যে পজিশনেই থাকুক না, যে পেশায় থাকুক না কেন, তারা কিন্তু প্রত্যেকের পেশায় মহান। স্বাভাবিক ক্ষেত্রেই যারা আজকে স্বীকৃতি পেলো তারা নিশ্চয়ই আগামী দিনে আরও বেশি করে কাজ করবে, আরও বেশি উদ্দীপনা নিয়ে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর এটাও ঠিক যে বড় কবি বলুন, লেখক বলুন, অভিনেতা বলুন, যাই হোক, তারা কিন্তু প্রত্যেকের কাজের স্বীকৃতি আশা করে। কবিতা লিখলেন বড় কবি, কেউ পড়লেন না, তাহলে কিন্তু লাভ নেই। যত বেশি লেখক মানুষ পড়বে তখনই কিন্তু তার স্বীকৃতি লাভ হয়। স্বাভাবিক ক্ষেত্রে এই সমাজসেবায় বহু মানুষ আছে যারা নিজস্বভাবে, নিজস্ব ভঙ্গিমায়, নিজস্ব ভাবনায় তারা বিভিন্নভাবে সমাজসেবা করে যায়। এটা ভালো উদ্যোগ। আজকে প্রত্যেকে সমাজের কাছে এই বার্তাটা যাক, আমরা নিশ্চয়ই আমাদের জন্য চিন্তা করব, পরিবারের জন্য চিন্তা করব, প্রত্যেকটি মানুষ যেন কিছু মানুষের জন্য ভালো কাজ করে। প্রত্যেক দিন যদি দুটো একটা মানুষের জন্য ভালো কাজ হয় তাহলেই আস্তে আস্তে করে আমরা কিন্তু সেই মূল সমাজে, যেখানে কোনো হানাহানি, মারামারি, খুনোখুনি থাকবে না, এরকম একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারবো। একটা বোর্ড সব কিছু করে উঠতে পারে না যদি মানুষ না সচেতন হয়। মানুষকে সচেতন হতে হবে। দেশ স্বাধীন হয়ে গেছে, এখনও কিন্তু সেই জায়গায় পৌঁছায়নি। এখনও দারিদ্র সীমার নিচে বহু মানুষ আছে, অনাহারে অর্ধারে দিন যাপন করছে, বহু মানুষের কাছে শিক্ষার আলো, স্বাস্থ্য পরিষেবা পৌঁছায়নি, এটা আছে। সেটা দূর করতে হবে, দূর করতে হবে। সরকার তো একদম প্রত্যন্ত গ্রামে গিয়ে চট করে খুঁজে আসতে পারবে না। সেই এই সমাজসেবী সংগঠনগুলো বা এই সমাজসেবী ব্যক্তিত্বগুলো তারা কিন্তু সমাজে তুলে আনতে পারবে, ধরে আনতে পারবে, এটা ভালো কাজ। বিউটি নন্দী স্মারক স্মৃতি সম্মানের প্রাপকদের মধ্যে ছিলেন জনসংযোগ আধিকারিক অ্যাঞ্জেলা রাহা। সম্মান পেয়ে আপ্লুত তিনি। তিনি জানালেন, ভীষণ এক্সাইটেড ছিলাম অ্যাওয়ার্ডটা নিয়ে, মানে ইয়ং এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে অ্যাওয়ার্ড। সো থ্যাংক ইউ, মানে যারা অর্গানাইজ করেছে রিপোর্টার্স অ্যান্ড মিডিয়া সেকশন থেকে। আর আশা করব ফিউচারেতে আরও অনেক ভালো কাজ করতে পারবো, আর সবাইকার সহযোগিতা তো ডেফিনেটলি দরকার। সো হোপ ফর দ্য বেস্ট, থ্যাংক ইউ। সত্যজিৎ অধিকারী ও অভিষেক চ্যাটার্জির রিপোর্ট, হেরিটেজ বাংলা নিউজ, কলকাতা। হেরিটেজ বাংলা নিউজ, ঐতিহ্যের সাথে আধুনিকতার পাশে।